সুপার নিউমেরারি পোস্ট সংক্রান্ত মামলায় শুক্রবারে আদালতে উঠেছে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর নাম এই নিয়োগের নির্দেশ কে দিয়েছে সেই প্রশ্ন তুলেছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি এদিন রাজ্যের শিক্ষা সচিবকে তলব করা হয়েছিল তিনি শিক্ষামন্ত্রীর নাম কিন্তু বলে দিয়েছেন এরপরই ব্রাত্য বসু ঘনিষ্ঠ মহলে জানালেন এ ব্যাপারে মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছিল তারপর তিনি সচিবকে আইনি পরামর্শ নিতে বলেছিলেন তবে পুরো বিষয়টাই আইনি বলে উল্লেখ করেছেন ব্রাত্য বসু এদিন ঘনিষ্ঠ মহলে তিনি বলেছেন মাননীয় বিচারপতি আজ কি জানতে চেয়েছেন তার কাছে শিক্ষা সচিব কি জানিয়েছেন তার সবটাই আদালতে হয়েছে আইনি বিষয় আইনি ব্যাখ্যা থাকে আমার এ নিয়ে এখন কিছুই বলার নেই কিছু বলার হলে নিশ্চয়ই উপযুক্ত জায়গা থেকে সেটা বলা হবে এদিন বিচারপতির প্রশ্ন বেআইনিভাবে নিযুক্তদের জন্য অতিরিক্ত অর্থ বরাদ্দ করা হলো কেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রশ্নের জবাবে মনীষ জৈন এদিন দাবি করেন অবৈধ উপায়ে চাকরি পাপকদের চাকরি যাবে না প্রয়োজনে নতুন করে শূন্যপদ তৈরি করে তাদের চাকরি বহাল রাখা হবে এই সিদ্ধান্ত মন্ত্রিসভার বৈঠকে নেওয়া হয়েছিল এই পদ কে তৈরি করলেন সেই প্রশ্নের জবাবে শিক্ষা সচিব জানিয়েছিলেন এটা একটা সিদ্ধান্ত ছিল তিনি দাবি করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছিলেন এই সিদ্ধান্ত যথোপযুক্ত স্থান থেকে এসেছে শিক্ষা সচিবের আরও দাবি বসুর সঙ্গে কথা হয়েছিল তিনি আইনি পরামর্শ নেওয়ার কথাও বলেছিলেন অবৈধ উপায়ে চাকরি প্রাপকদের জন্য এলজি যে এজি ল ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলে মুখ্য সচিবকে জানানো হয় সেটাও বলা হয়েছিল তারপর মন্ত্রিসভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে শিক্ষা সচিবের এমন দাবির পরই ঘনিষ্ঠ মহলে কিন্তু মুখ খুলে দিলেন ব্রাত্য বসু কি বলবেন দর্শক এসব নিয়ে যা আপনার মনে আসছে কমেন্ট করুন কমেন্ট বক্সে পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন স্মার্ট দুনিয়ায়